শ্রীলঙ্কা ভারতের একেবারে দক্ষিণে ছোট্ট একটি দেশ, কিন্তু দেশটি যতটা ছোট ততটা কিন্তু ছোট নয় তার ঐতিহ্য, সম্পদ এবং পর্যটন কেন্দ্রের জন্য। তো এই ভিডিওতে এই শ্রীলঙ্কা সম্পর্কেই এমন কিছু তথ্য বলবো যেগুলো আপনাকে একটু অবাক করবে। তো চলুন শ্রীলঙ্কা সম্পর্কে এই তথ্যগুলো শুনে নেওয়া যাক। শ্রীলঙ্কাকে প্রথমে পরাধীন করে, অর্থাৎ তাদের দখলে নিয়ে নেয় পর্তুগিজরা 1905 সালে। তারপরে আবার তাদেরকে দখলে নিয়ে নেয় 1658 সালে ডাচেরা, এবং সব শেষে 1796 সালে ব্রিটিশরা। অর্থাৎ তিনটি সাম্রাজ্যের দাসত্ব স্বীকার করেছে এই শ্রীলঙ্কা, যদিও বা এটি 1948 সালে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার এক বছর পরেই এটি স্বাধীনতা লাভ পায়। শ্রীলঙ্কার প্রথম নাম ছিল শিলং, আর এটার অর্থ হল সমুদ্রের মধ্যে ভাসমান দ্বীপ। যখন 1905 সালে প্রথম পর্তুগিজরা শ্রীলঙ্কাকে দখল করে তখনই এই নামটা তারা দেয়, যদিও বা এটা 1972 সালে যখন তারা শ্রীলঙ্কাটা রিপাবলিকে পরিণত হয় তখন এটার নাম চেঞ্জ করে শ্রীলঙ্কা নামকরণ করা হয়। পৃথিবীতে সবথেকে পুরনো গাছ শ্রীলঙ্কাতে আছে, আর এটা অনুরাধাপুরাতে শ্রী মহাবোধি নামে একজন ব্যক্তি লাগিয়েছিলেন, যেটা ভারতের বুদ্ধগয়া থেকে নিয়ে যাওয়া হয়েছিল একটা গাছের ডালকে, এবং সেই গাছটাকে লাগিয়েই এখনও সেই গাছটা বেঁচে আছে, যদিও এই গাছটাকে 2000 বছর ধরে পরিচর্যা করা হচ্ছে বলে জানা গিয়েছে। শোনা যায় যে এই গাছটা যেখান থেকে শ্রী মহাবোধি নিয়ে গিয়েছিলেন সেই গাছের নিচেই কিন্তু বসে বুদ্ধ ধ্যান করতেন, অর্থাৎ মহাবীর বুদ্ধ ধ্যান করতেন। পৃথিবীর প্রথম প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু শ্রীলঙ্কারই। ইনি ছিলেন 1960 খ্রিস্টাব্দের প্রাইম মিনিস্টার, যার নাম ছিল সিরিমাভ বন্দরনায়েকে। ইনি ছিলেন শ্রীলঙ্কার 6ষ্ঠতম প্রধানমন্ত্রী এবং পৃথিবীর 1 নম্বর মহিলা প্রধানমন্ত্রী। 2016 সালে হু, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, শ্রীলঙ্কাকে ম্যালেরিয়া ফ্রি কান্ট্রির আখ্যা দেয়, যদিও বা 1950 থেকে 2000 সালের মধ্যে শ্রীলঙ্কা কিন্তু ম্যালেরিয়ার আঁতুড়ঘর ছিল, অর্থাৎ মশার আঁতুড়ঘর ছিল। সেখানে প্রচুর পরিমাণে মশার উপদ্রব ছিল এবং ম্যালেরিয়ার রোগটাও প্রচুর পরিমাণে ছিল, যদিও বা শ্রীলঙ্কা এই ম্যালেরিয়া প্রতিরোধক, অর্থাৎ অ্যান্টি ম্যালেরিয়া ক্যাম্পেইন করে তারা কিন্তু পুরো মশা মুক্ত হয়ে ম্যালেরিয়া ফ্রি কান্ট্রির আখ্যা লাভ করেছে হুর কাছ থেকে। বাল্মীকির রামায়ণ গ্রন্থে পাওয়া যায় যে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে একটা রাস্তা তৈরি করার জন্য রামচন্দ্র কিন্তু একটা রাস্তা নির্মাণ করেছিলেন, যদিও বা বর্তমানে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে সমুদ্রের নিচ থেকে একটা রাস্তা পাওয়া যায়। এবার এটা কতখানি গ্রন্থের সঙ্গে সত্যি তা আপনি বিচার করুন। আজ মাটির নয় এই জলে সমুদ্রের নিচের এই যে যোগাযোগটা, এটা কিন্তু বহু পূর্বে সমুদ্রের উপরেই ছিল, অর্থাৎ এটা কিন্তু ভারত আর শ্রীলঙ্কা যোগসূত্র ছিল, যদিও বা পরে সেটা আলাদা হয়েছে আর সেজন্যই শ্রীলঙ্কা একটা অন্য দেশে পরিণত হয়েছে। আর ভারতের নিচে শ্রীলঙ্কাকে এমনভাবে দেখায় যেন ভারতের চোখের জল বলে মনে হয়, আর এটা কিন্তু তার ডিফারেন্ট আলাদা রকম একটা আকৃতির জন্যই মনে হয়। পৃথিবীর বহু পত্র পত্রিকায় সেই জন্য শ্রীলঙ্কাকে টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া বলেও বলা হয়েছে, যদিও বা এটা আমি শ্রীলঙ্কাকে ছোট করার জন্য একদমই বলছি না, সেটা আপনি বুঝতে পাচ্ছেন, কারণ শ্রীলঙ্কার মতো সুখ স্বাচ্ছন্দ্যে ভরা দেশ কিন্তু পৃথিবীতে খুব কমই আছে। 2004 সালে সুনামির কথা তো আপনার হয়তো মনেই আছে, কারণ ওই ধরনের বড় সুনামি কিন্তু এশিয়ার লোকেরা কিন্তু খুব কমই দেখেছে, আর এই সুনামিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারত, যাতে প্রচুর পরিমাণ লোক মারা গিয়েছিল, কিন্তু এই তালিকায় 2য় নম্বরে আছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতেও কিন্তু ভয়ঙ্করভাবে বিপদ হয়েছিল এবং প্রায় 30,000 জন মানুষ মারা গিয়েছিলেন। পৃথিবীতে সবথেকে বেশি চা রপ্তানিতে শ্রীলঙ্কা কিন্তু 4র্থ স্থান দখল করেছে, আর এই তালিকায় প্রথমে আছে চীন, তারপরে ভারত এবং তারপরে কেনিয়া। তবে শ্রীলঙ্কার 3 ধরনের চা পৃথিবীতে খুব বিখ্যাত, এগুলি হলো সিলন ব্ল্যাক, সিলন গ্রিন এবং সিলন হোয়াইট। শ্রীলঙ্কার প্রাণী বৈচিত্র্য এনিমেল লাভারদেরকে খুব আকৃষ্ট করে, এখানে 125 ধরনের বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 433 ধরনের বিভিন্ন প্রজাতির পাখি, 245 ধরনের প্রজাপতি, 96 প্রজাতির সাপ, 97 প্রজাতির গিরগিটি এবং 383টি আলাদা আলাদা প্রজাতির মাকড়সা দেখতে পাওয়া যায়। আর এই 383টি প্রজাতির মাকড়সার মধ্যে তার মধ্যে 15টি প্রজাতি হলো ভয়ঙ্কর ট্যারেন্টুলা মাকড়সা। শ্রীলঙ্কা সম্পর্কে সবথেকে শেষ এবং একটা আশ্চর্যের তথ্য, পৃথিবীতে অন্যান্য সকল দেশের মধ্যে শ্রীলঙ্কাই একমাত্র দেশ যেখানে একসঙ্গে আপনি স্তন্যপায়ী সবথেকে বড় প্রাণী হাতি এবং জলজ সবথেকে বড় প্রাণী তিমি একই দিনে দেখতে পেতে পারবেন, অর্থাৎ এখানে হাতি এবং তিমি মাছ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন,
যাতে আমরা একটু ইন্সপিরেশন পাই। আর এই ধরনের অদ্ভুত তথ্যের ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।